প্রিয় ভাইরা আমার, বর্তমান আমরা যে পরিস্থিতিতে রয়েছি, অনেকে ভাবেন মনে করেন শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও নতুন প্রজন্মের দিনকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অথচ একজন মুসলিম, মুসলিম অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে মুসলিম হিসাবেই আমরা গড়ে তুলব, এটি আমাদের দায়িত্ব, ঠিক কিনা? কোনো সন্দেহ নেই, বাংলার বুকে অমুসলিম থাকবে, আছে, অমুসলিমদেরকে জোর করে ইসলামী শিক্ষা দিতে হবে এমনটি ইসলাম বলেনি। অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু যেই হোক না কেন, তাদের ধর্মীয় শিক্ষা তারা নেবে, কিন্তু এই মুসলিম অধ্যুষিত দেশে মুসলিম সন্তানদেরকে কখনো বাধ্য করে অমুসলিমদের, নাস্তিকদের সেই দিন ধর্ম, তাদের সেই বাতিল শিক্ষা মুসলিমদের উপর চাপাই দিলে কখনোই পরিণতি ভালো হবে না, কখনোই ভালো আশা করা যায় না। কোন দিক থেকে আল্লাহর আজাব এসে আপনি ক্ষমতাশীল থেকে ক্ষমতাহীন হয়ে যাবেন, আজকের বাদশা কালকে আপনি ফকির হয়ে যাবেন, আজকের আপনি ক্ষমতার মানুষ কালকে আপনি ক্ষমতাহীন হয়ে যাবেন, সেটি বলার অপেক্ষা রাখে না। সুতরাং যদি নিজেকে আমরা মুসলিম বলে দাবি করি, আমাদের দায়িত্ব কর্তব্য প্রশাসনে আর যে যেখানেই থাকুন না কেন, মুসলিম মুসলিমের দায়িত্ব মুসলিম সন্তানদেরকে যেন আমরা ইসলামের আলোকেই আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, সেই শিক্ষাই আমরা দেব, সেই পরিবেশে আমরা তৈরি করব, তাহলেই আমরা ইনশাআল্লাহ সোনার বাংলা শান্তির দেশ, শান্তির পরিবেশ করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, প্রশাসন থেকেও আমাদেরকে বিভিন্ন সময় স্মরণ করে দেওয়া হয়, অনুরোধ জানানো হয় আমরা যেন মানুষকে একটু বিভিন্ন বিষয়গুলি বোঝানোর চেষ্টা করি। বিশেষ করে লক্ষ্য করুন, এখন সমাজে সবচেয়ে অপকর্মে জড়িয়ে যাচ্ছে কারা? যারা বৃদ্ধ তারা নাকি, না যারা যুবক তারা? না, যুবকদের চেয়েও আরেকটি গ্রুপ বের হয়েছে, তারাই সমাজে বেশি অপকর্মে জড়িয়ে যাচ্ছে। তারা কারা? তারা হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং নাম শুনেছেন? প্রশাসনের পরিভাষা এটা, পুলিশ প্রশাসনের পরিভাষা হলো কিশোর গ্যাং। এই কিশোরেরা তাদের এই ছোট বয়সে, এখনো যৌবনে তারা পৌঁছে নাই, এই বয়সে তারা আজকে এমন ভয়াবহ অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। এই অপরাধ থেকে যদি আমরা তাদেরকে ফিরাতে না পারি, তাহলে ভবিষ্যৎ, এরাই হলো দেশের ভবিষ্যৎ, এরাই হলো আগামী দিনের প্রজন্ম। সুতরাং কোন পর্যায়ে আমরা চলে যাব, কারা এই দেশের কর্ণধার হবে, কারা আমাদের দায়িত্বশীল হবে, বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এই জন্য আমাদের লক্ষণীয় এই নতুন শিক্ষাবর্ষে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, ইসলামের সেই বিষয়গুলি যদি আমরা স্মরণ করি। আজকে প্রতিটি মুসলিম অমুসলিমের কথা প্রয়োজন মনে করি না, গোটা বাংলার মুসলিম সন্তানদেরকে যদি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা সর্বত্রই ওই মুসলিম সন্তানদেরকে যদি তাদের ছোট বয়স থেকে তাদেরকে নামাজি বানানো হয়, 10 বছর বয়স হলে তাদেরকে যদি নামাজি বানানোর গুরুত্ব দিয়ে তাদেরকে সেভাবেই শাসন করে নামাজি বানানোর চেষ্টা করা যায়, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি ওই কিশোর গ্যাং আজকে যে ভয়াবহ পরিস্থিতিতে চলে গেছে, অবশ্যই নতুন প্রজন্ম হবে আদর্শ প্রজন্ম, এবং তারা হবে দেশের আদর্শ নাগরিক, ঠিক কিনা? সুতরাং আমরা প্রশাসনের কাছে এভাবে আহ্বান জানাতে চাই, এভাবে দাবি জানাতে চাই, মুসলিম সন্তানদেরকে কমপক্ষে তাদেরকে ভিন্ন শিক্ষা না দিয়ে, তাদেরকে বাতিল শিক্ষা না দিয়ে, ইসলাম বিদ্বেষী শিক্ষা না দিয়ে, চরিত্র নষ্ট হননের শিক্ষা না দিয়ে, তাদেরকে কমপক্ষে সকল শিক্ষার পাশাপাশি তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা হোক, তাহলে ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করে বলতে পারি নতুন প্রজন্ম অবশ্যই তারা হবে আদর্শ প্রজন্ম ইনশাআল্লাহ।